हेलो एवरीवन एंड आज आम पढ़ कम्पाउंड इंटरेस्ट एंड आम एट यूनिक मेथडेरे कम्पाउंड इंटरेस्ट आज पढ़ विचारिम जी आम रेशियो मेथडेरे करिम एंड जी पार्टिकुलर मेथड मैं अपना आज कब ऊल्सो फर दि कम्पाउंड इंटरेस्ट जी आम चक्रवृत्ति सूद बुलियो कौ सीट आपुनी मोर बाहिरे सके बेलेग कोनो यूट्यूब चेनेल देखा नपाय सो निश्चय भालके मन दी शुनिबो जेतिया आपुनी जिकोनो क्वेश्चन हयतो आपुनी आसाम गवर्नमेंटते होक बा IBPS बा SSCते होक आपुनी निश्चय भालके तैयारी करि पिने दिबो पारे जते तो आहक भिडिओटो स्टार्ट करू भिडिओटो स्टार्ट करू आगते किसुमान मोर तथ्य आई एम कुलदीप डेका आई एम ए फैकल्टी इन स्मार्टवे गुवाहाटी और मोर डायरेक्ट फोन नम्बर डेट इज 7896810672 तो आहक स्टार्ट करू आज आमार भिडिओ डेट इज फ्रम दि कम्पाउंड इंटरेस्ट तो गाइस कम्पाउंड इंटरेस्ट চাবলৈ যোৱাৰ আগতে আপোনাক কিছুমান কথা মই কৈ দিছোঁ যদি আপোনাক দুই বছৰৰ কাৰণে কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট ওলাবলৈ দিয়ে তেনেহ'লে মনত ৰাখিব আপুনি ৰেচিঅ' 2:1 ঠিক আছে আৰু যদি আপোনাক তিনি বছৰৰ কাৰণে কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট ওলাবলৈ দিয়ে তেনেহ'লে মনত ৰাখিব আপুনি 3:1 আৰু যদি আপোনাক চাৰি বছৰৰ কাৰণে কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট ওলাবলৈ দিয়ে তেনেহ'লে আপুনি মনত ৰাখিব লাগিব 4:6:1 ঠিক আছে আৰু এই পাৰ্টিকুলাৰ ৰেচিঅ'কেইটা কেনেকৈ আহে সেইটো আপুনি মোৰ পাৰ্টিকুলাৰ অফলাইন ক্লাছত মই ধুনীয়াকৈ বুজাই দিছোঁ বাট ফৰ দ্য টাইমিং আপোনালোকক মই এইটো বস্তু নুবুজাওঁ ইয়াতে আৰু মনত ৰাখিব চেষ্টা কৰিব কি দুই বছৰৰ কাৰণে হ'লে 2:1 তিনি বছৰৰ কাৰণে হ'লে 3:1 আৰু চাৰি বছৰৰ কাৰণে হ'লে 4:6:1 ঠিক আছে যেতিয়া দুই বছৰ হয় তেতিয়া মনত ৰাখিব প্ৰথমৰটো 2 হয় যেতিয়া তিনি বছৰ হয় প্ৰথমৰটো আপোনাৰ 3 হয় আৰু যেতিয়া আপোনাৰ চাৰি বছৰ হয় তেতিয়া আপোনাৰ প্ৰথমৰটো 4 থাকে আৰু এতিয়া চাগে বহুতে এইটো বস্তু মুখস্থ কৰি লৈছে কিন্তু এপ্লাই কেনেকৈ কৰিব লাগে সেইটো মই আপোনাক এতিয়া অলপ পিছত দেখাই আছোঁ তো গাইজ যদি আপোনাক কুৱেশ্যনটা দিছে এনেকৈ কি আপোনাৰ প্ৰিন্সিপাল আছে 10,000 টকা ৰেট অফ ইণ্টাৰেষ্ট আপোনাৰ 10% পাৰ এনাম কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট হয় আৰু সময় দিছে আপোনাক তিনি বছৰৰ কাৰণে আপোনাক সুধিছে এমাউণ্ট কিমান হ'ব এণ্ড আমি অলৰেডি জানো যে এমাউণ্ট মানে হয় একচুৱেলি যিটো আপুনি ঘৰৰ পৰা আনিছে প্ৰিন্সিপাল সেইটোৰ লগতে আপুনি যিখিনি ইণ্টাৰেষ্ট একচুৱেলি হৈছে আপোনাৰ সেই ইণ্টাৰেষ্টটো আপুনি দিব লাগে ঠিক আছে তো এমাউণ্ট মানে হয় একচুৱেলি প্ৰিন্সিপাল প্লাছ ইণ্টাৰেষ্ট তো তাৰ মানে আপুনি যদি ইণ্টাৰেষ্টটো অকল ওলাবলৈ পাৰে তেনেহ'লে আপুনি কমে পায় প্ৰিন্সিপাল আপোনাক দি থৈ দিয়া আছিল 10,000 টকা চ' ইণ্টাৰেষ্টটো যদি ওলাই ল'ব পাৰে তেনেহ'লে প্ৰিন্সিপালটো এড কৰি দিলে সেইখিনি এমাউণ্টে আপুনি তিনি বছৰৰ পিছত ঘূৰাই দিব লগা হ'ব পাৰে ঠিক আছে কেনেকৈ একচুৱেলি ইউজ কৰিব লাগে সেই আপুনি পাৰ্টিকুলাৰ ৰেচিঅ'খিনি তো সেইখিনি আমি এতিয়া বিস্তাৰত এবাৰ ডিছকাছ কৰি লওঁ অ'কে তো গাইজ আমি এবাৰ কথা জানিব লাগে কি ছাপোজ আপোনাক যদি কৈছে আপোনাৰ তাত 1200 টকা আছে আপোনাৰ তাত যদি 1200 টকা আছে আপোনাক যদি কয় 10% ওলোৱা 1200 টকাৰ তেনেহ'লে আপুনি জানে কি 1200 টকাৰ 10% হ'ব 120 টকা জাষ্ট এটা পিছফালে পইণ্ট দি দিব লাগে হয়নে যদি আপোনাক হয় কি আপোনাক সুধিছিলে 65 টকা আছে তাৰে আপোনাৰ 10% কিমান হ'ব তেনেহ'লে আপোনাৰ এনচাৰ হ'ব ছাৰ 6.5 হ'ব ঠিক আছে যদি ছেম আপোনাক কৈছে 1200 টকা হয় 1200 টকাৰ আপোনাক যদি 1% ওলাবলৈ দিয়ে তেনেহ'লে আপুনি জানে যে 1200 টকাৰ 1% ছাৰ হ'ব এইটো আপোনাৰ 12 টকা হয়নে তো 1200 টকাৰ 1% হ'লে 12 টকা মানে এটা পইণ্ট আৰু বেছি এক্সট্ৰা আহিব আপোনাৰ তো 10% হ'লে আপোনাৰ এটাৰ পিছফালে পইণ্ট 1% হ'লে আৰু এটাৰ পিছফালে পইণ্ট তো আপোনাৰ 12 টকা পৰিব ঠিক আছে তো এই পাৰ্টিকুলাৰ বস্তুটো আপুনি ইয়াতে কেনেকৈ ইউজ কৰিব পাৰে আপোনাক ইয়াতে দিছে পাৰ্টিকুলাৰলি কি আপোনাৰ প্ৰিন্সিপাল কিমান 10,000 টকা ৰেট অফ ইণ্টাৰেষ্ট আপোনাৰ 10% আৰু টাইম আপোনাৰ 3 বছৰৰ কাৰণে দিছে আপুনি ওলাব লাগে এমাউণ্টটো তো এমাউণ্ট কেনেকৈ ওলাব পাৰি তো আমি জানো যে যেতিয়া কুৱেশ্যনটো 3 বছৰৰ কাৰণে হৈছে 3 বছৰৰ কাৰণে আমাৰ ৰেট অফ ইণ্টাৰেষ্ট মনত আছে কিমান 3:1 হয়নে তো এইটো কেনেকৈ ইউজ কৰে পাৰ্টিকুলাৰ কুৱেশ্যনটোৰ কাৰণে আপুনি 10,000 টকাটো ইয়াতে লিখি ল'ব তো 10,000 টকাটো আপুনি যিটো প্ৰিন্সিপাল দিয়ে সেইটো আপুনি ইয়াতে লিখি ল'ব ৰেট পাৰ্চেণ্ট কিমান হয় 10% তো ৰেট পাৰ্চেণ্ট আপোনাৰ 10% হয় ঠিক আছে তো মই গম পালোঁ যে 10,000 টকাৰ 10% কিমান হ'ব লাগে ছাৰ তো 10,000 টকাৰ 10% আপোনাৰ 1,000 টকা হ'ব লাগে তো 1,000 টকাটো আপুনি সমুদায় প্ৰথম 3টোৰ তলত লিখি ল'ব লিখি লৈছোঁ দেন আপোনাৰ নেক্সট কি কৰিব লাগে এইটো 10,000 টকাৰ যিটো আপুনি 1,000 টকাটো পাইছে সেই 1,000 টকাৰ আকৌ আপুনি সেইটো ৰেট পাৰ্চেণ্টে লগাব লাগে তো 10% লগালোঁ মই তেনেহ'লে ইয়াতে কিমান পাব 100 টকা পাব ঠিক আছে চ' 100 টকাটো পালোঁ এইটো আপুনি এইটো 3ৰ তলত লিখি ল'ব দেন নেক্সট আপোনাক যদি সোধে এতিয়া কি পাৰ্টিকুলাৰলি এইটোত কি লিখিম এতিয়া ইয়াতে আপোনাৰ আকৌ 10%ৰ ভেলু লিখিব লাগে চ' 100 টকাৰ 10% কিমান হ'ব এইটো আপুনিও জানিব ছাৰ 10 টকা হ'ব ঠিক আছে মই 3টা লিখি ল'লোঁ 3টা লিখি পিনে এতিয়া আপুনি কেনেকৈ ইণ্টাৰেষ্টটো ওলাব পাৰে আপুনি ওপৰে তলে মাল্টিপ্লাই কৰিব এইটো আৰু এইটো মাল্টিপ্লাই হ'ব এইটো আৰু এইটো মাল্টিপ্লাই হ'ব আৰু এইটো আৰু আপোনাৰ এইটো মাল্টিপ্লাই হ'ব ঠিক আছে তো 1,000 টকা 3বাৰ মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব আপোনাৰ 3,000 টকা দেন নেক্সট তিন
ইনটু মাল্টিপ্লাই করলে এশর কি হব 300 টাকা, যে 10 মাল্টিপ্লাই করলে একর কি হব 10 হব। সো এই গোটেখিনি আপনি এড করে দিব, এড করতে কি পাইছে আপনি 3310 টাকা পাইছে। সো 3310 টাকা পাইছে, তো এই যে 3310 টাকাটো পাইছে এইটো হয় পার্টিকুলারলি আপনার সিআই। তো কিমান সহজত উলালে আপনার সিআইটো আপনার 3310 টাকা। তো আপনার এমাউন্ট যদি সুদিছে কিমান হব, এমাউন্ট আপনার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয়, তো আপনার এমাউন্ট হব 13310 টাকা, যত আপনি প্রিন্সিপালটো এড করেছে। তো মনত রাখব গাইজ, আপনার যেটা অ্যানসারটা সুদে অ্যানসারটা প্রিন্সিপালও আপনি এড করব লাগবে যদি আপনার অ্যামাউন্টটা সুদি আছে। যদি আপনার অকল কম্পাউন্ড ইন্টারেস্ট সুদি আছে তেনহলে আপনার এইটো পার্টিকুলার অ্যানসার হয়ে যাব। মাকবা বুঝাই দিছো, আপনার 3 বছর কোয়া কারণে মই 3টো লিখিছো, 3টো লিখিছো, 1টো লিখিছো। দেন যেটো প্রিন্সিপাল দিয়া আছে সেইটো প্রিন্সিপাল আপনি 10% ললে প্রথমত দিলে, এইটো 10% ললে সেকেন্ডত দিলে, এইটো 10% ললে ইয়াতে দিলে, উপরে তলে আপনি মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাই যেটো আপনি ভ্যালু পালে এইটো এইটো আর এইটো, এইটো সমুদায় যিমান হব এইটো আপনি এড করে ললে সেইটোয়ে হয় আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। তো ইমান ইজি ওয়ে হয় এন্ড ডেফিনেটলি আপনাদের সাথে বস্তুটা করে পিনে ভাল পাইছে আর একটা ইউনিক ওয়েত মই আপনার শিকাবলে চেষ্টা করেছো। তো আহ কিছু কোয়েশন আর আমি ট্রাই করো। নেক্সট কোয়েশ্চন সাপোজ আপনার দিয়া আছে যে আপনার প্রিন্সিপাল হয় কিমান 20,000 টাকা, রেট পার্সেন্ট আপনার 5% হয় আর টাইম আপনার 4 বছর কারণ দিছে, আপনি উলাব লাগে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আপনি উলাব লাগে কম্পাউন্ড ইন্টারেস্ট, তো কেনেকে উলাব পারি 4 বছর কারণে দিয়ার কারণে মই কি লিখিব পারো, ইয়াতে মই লিখিম ইয়াতে 4:6:4:1। তো এইটো আপনি রেশিও ইয়াতে বর্তমান লিখি লৈছে, ইয়াতে কি করিম ইতিয়া মই পার্টিকুলার যেটো প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালত মই সেইটো রেট পার্সেন্ট লগাই দিম, হয় নে? তো এইটো রেট পার্সেন্ট মই যেটা প্রথমটো খাতত লগাম তে কি হব, সব 10% যদি আপনার 2,000 টাকা হয়, 10% যদি আপনার 2,000 টাকা হয়, 5% কিমান হব, তাহলে আপনার অ্যান্সার 5% স্যার 1,000 টাকা হব, হয় না? সিম্পল, 10% যদি 2,000 টাকা হয়, 5% কিমান হব আপনি, তার আধা হব, তো 1,000। তো ইয়ারে আকো আপনার 5% লব লাগিল, আপনি যেন 10% কিমান হব, 10% 100 টাকা হয়, 5% ইয়ারে আধা 50 টাকা। দেন নেক্সট ওয়ান, আপনি জানে যে ইয়ারে আকো 5% লগাব লাগে, 10% কিমান হব 5 টাকা, 5% তার আধা হব 2.5, ঠিক আছে? তো 2.5-ৰ পৰা আকো আপনি 5% লগাব লাগিল, তো আপনি গম পাই 10% 0.25 হয়, 5% 0.125, ঠিক আছে গাইজ? তো 10% যদি 0.25 হয়, 5% আপনার 0.125 হব। তো আপনি যদি গোটেখিনি আকো এবার এড করব বিচারে কিমান হব, ইয়াতে 4,000 6×5 50 মাল্টিপ্লাই করলে কিমান হব আপনার 300 হব, দেন 2.5×4 মাল্টিপ্লাই করলে কিমান হব আপনার, তেতিয়া আপনার আকো 10 হব, 0.125×1 করলে কিমান হব, আপনি আকো কম পাইছে 0.125 হব। তো আপনার অ্যান্সারটো কিমান হব, অ্যান্সারটো আপনার 4,310 টাকা 0.125, 4,310 টাকা 0.125। তো এইটো হয় আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। কোয়েশন কি উঠেছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট উঠেছিল, তার মানে আপনার পার্টিকুলারলি এইটো অ্যান্সার হব আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। হোপ সো গাইজ সকলে ইজি পাইছে বস্তুটা বুঝিব কারণে, দেন আহক আমি আরও কিছু বস্তু ভালকে বুঝি লো। তো গাইজ আমি তো গম পালো যে কেনেকে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট উলাব পারে। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট কোয়েশন কিতাবা আপনি হাফ ইয়ারলি দেখা পায় আর কেটে কোয়ার্টারলি দেখা পায়, বহুতে সুদে কি স্যার আমি রেশিও মেথডটো ইউজ করব পারিম নাকি এই কোয়েশনের কারণে। তো মোর স্টুডেন্ট যাকে রেশিও মেথড ইউজ করব বিচারিছে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলির কারণে, আপনি মনত রাখব লাগবে আপনার কারণে অ্যান্সারটো হব পারিব। তো আপনি রেশিও মেথড ইয়াতেও ইউজ করব পারিব, বাট মনত রাখব যেটা আপনার রেট পার্সেন্ট দিয়ে যদি হাফ ইয়ারলি কোয়েশন হয় সেইটা আপনি রেট পার্সেন্ট আধা করে লব আর টাইমটো আপনি 2 গুণ করে লব, ঠিক আছে? আর যদি কোয়ার্টারলি কারণে দিয়ে তেন রেট পার্সেন্ট আপনি ডিভাইড বাই 4 করব আর টাইমটো আপনার 4 গুণ বেশি হব। তো একটা কোয়েশন করেছো আমি, যেনেকে এইটো পার্টিকুলার কোয়েশন আপনার দিছে যে আপনার প্রিন্সিপাল কিমান 15,000 টাকা, রেট পার্সেন্ট আপনার 20,000 টাকা আর টাইম আপনার 1.5 ইয়ার্স মানে 1.5 বছর দিছে, আপনি উলাব লাগে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার কিমান হব। তো গাইজ আমি গম পাওঁ যে কোয়েশনটো কিহৰ হয়, হাফ ইয়ারলি হয়, কোয়েশনটো যেহেতু হাফ ইয়ারলি হয় তো এইটো এটা আমার একচুয়াল রেট পার্সেন্ট কিমান হব, তো আপনি গম পাই যে 20 ÷ 2 করব লাগিল মানে রেট পার্সেন্ট মোৰ 10% পড়ব, ঠিক আছে? টাইমটো এতিয়া আপুনি কৈছোঁ যে মই 1.5 × 2 করব লাগিল, তাহলে কিমান হব 3 ইয়ার্স হব। তো তার মানে আপুনি 3 ইয়ার্স হল যেহেতু আপুনি আকো রেশিওটো মনত রাখব লাগিল 3:3:1 বুলি, ঠিক আছে? তো প্রিন্সিপাল কিমান হব, তো প্রিন্সিপাল আমার হল 15,000 টাকা,
ঠিক আছে, ৰেট পাৰ্চেণ্ট কিমান 10%, তো লেট চি এইটো যদি মই এপ্লাই কৰোঁ, এইটো পাৰ্টিকুলাৰ 15,000 টকা 10% কিমান হ'ব, আপোনাৰ এনচাৰ হ'ব 1500 টকা, ঠিক আছে। তো ইয়াৰে আকৌ আপোনাৰ 10% চাবলৈ গ'লে কিমান হ'ব, তেনে আপোনাৰ এনচাৰ হ'ব 150 টকা, ইয়াৰে আপুনি আকৌ যদি 10% চাবলৈ যায় কিমান হ'ব, তেনে আপোনাৰ এনচাৰ হ'ব 1500 টকা, হৈ গ'ল। দেন ওপৰ তলে মাল্টিপ্লাই কৰিলে এইটো কিমান হ'ব, 4,500 পৰিল, দেন 150 × 3 কিমান হ'ব, 450 টকা, দেন 15 × 1 ডেট উইল বি 15, তো আপোনাৰ এনচাৰ কিমান হ'ব, 4,500, 450, তো 4,950 হ'ল আৰু এইটো 15 হ'ল, 4,950 হ'ল আৰু লগতে আপোনাৰ এটা 15 হ'ল, তো তাৰ মানে এনচাৰ হ'ব আপোনাৰ 4,965 টকা, এইটো আপোনাৰ হ'ব কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট। তেতিয়া সুধিছিলে কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট, তো এইটো এনচাৰ হ'ব। যদি আপোনাৰ এমাউণ্ট সুধিলে হয়, এইটো পাৰ্টিকুলাৰ ভেলুৰ লগত আপুনি প্ৰিন্সিপালটো এড কৰি দিলে যিটো আপোনাৰ 15,000 টকা, তো এইটো আপোনাৰ এমাউণ্ট হ'লে হয়। তো হোপ চ' গাইজ, আপুনি হাফ ইয়াৰলি কুৱেশ্যনছবোৰো কৰিব পাৰিব পাৰ্টিকুলাৰলি ৰেচিঅ' মেথডেৰে। তো নেক্সট আমি চাওঁ, যদি কুৱেশ্যনটোত কোৱাৰ্টাৰলি দিয়া থাকে কি কৰিব লাগে। তো কোৱাৰ্টাৰলি কাৰণে মই অলৰেডি ক'লোঁ যে আপোনাৰ ৰেট পাৰ্চেণ্টটো কি হ'ব, এইটো পাৰ্টিকুলাৰ ভেলুৰ পৰা ডিভাইডেড বাই 4 হ'ব। তো মই গম পালোঁ যে 3% হ'ল, ঠিক আছে। দেন টাইমটো মই কি কৈছোঁ, টাইমটো আপোনাৰ 9 মান্থছ হৈ আছে, মই মাল্টিপ্লাই 4ৰে কৰিব দিছিলোঁ। তো 4ৰে ডিভাইড কৰিলে ৰেট পাৰ্চেণ্ট হ'ব আপোনাৰ, 4ৰে মাল্টিপ্লাই কৰিলে আপুনি টাইমটো কিমান পাব, 36 মান্থছ পাব। তো 36 মান্থছ মানে কিমান হয়, 12 মাহে 1 বছৰ হয়, তো 36 মাহে আপোনাৰ 3 বছৰ হ'ব। তো কুৱেশ্যনটো আকৌ এবাৰ আপোনাৰ 3:3:1 পৰিলে। তো কিমান টকা আছিলে আপোনাৰ, 30,000 টকা আছিলে ৰেট পাৰ্চেণ্ট 3%, তো এইটো ভেলু ইয়াত লগাব লাগিল। 10% আপোনাৰ 3,000 টকা, 1% আপোনাৰ 300 টকা, 1% 300 টকা, 3% হ'ব 900 টকা, তো 900 টকা তো ইয়াতে দিলোঁ। দেন আকৌ নেক্সট, 1% হ'লে আপোনাৰ 9 টকা হ'ব, 3% হ'লে আপোনাৰ 3 গুণ বেছি 27 টকা হ'ব আপোনাৰ, তো 27 টকা দিলোঁ ইয়াতে মই। দেন নেক্সট আকৌ আপুনি 3% ল'ব লাগে এই পাৰ্টিকুলাৰ ভেলুটোৰ, 1% হ'লে আপোনাৰ 0.27, তো 3% হ'লে আপোনাৰ 0.27, তিনিবাৰ মাল্টিপ্লাই কৰক আপুনি কিমান হ'ব, 21, দেন আপোনাৰ 81, তো আপুনি তিনিবাৰ 3% হ'লে 0.81 হ'ব। বুজি পাইছে চাগে, মই কবাৰ কৈছোঁ, 10% হ'লে 2.7, 1% হ'লে 0.27, 1% যদি 0.27, তে 3% 3 গুণ বেছি হ'ব, তো 0.27ৰ পৰা 3 মাল্টিপ্লাই কৰিলে 0.81 হয়, তো 81টো মেথ থৈছোঁ। তো এইটো ভেলু মাল্টিপ্লাই কৰিম, ওপৰত মাল্টিপ্লাই কৰিম, এইটো মাল্টিপ্লাই কৰিম, দেন আপুনি কিমান পালে ইয়াতে, 2700 টকা পালে। দেন নেক্সট 2700 × 3 আপুনি 81 পালে, দেন নেক্সট ইয়াতে আপুনি 0.81 পালে মাল্টিপ্লাইড উইথ 1, তো গাইজ টোটেল এনচাৰ কিমান হ'ব আপোনাৰ, টোটেল এনচাৰ হ'ব আপোনাৰ 2781.81, তো এইটো এনচাৰ হ'ব আপোনাৰ কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট। যদি আপোনাক এমাউণ্ট সুধিছে কিমান হ'ব, তে এমাউণ্ট হ'ব আপোনাৰ 30,000 + 2781.81, ঠিক আছে। তো এনচাৰ হ'ব আপোনাৰ গাইজ 32,781.81 ৰুপিজ। তো হোপ গাইজ আপোনালোকে ভাল পাইছে, ইফ ইন কেছ যদি ভাল পাইছে নিশ্চয় লাইক কৰিব, আৰু যদি কিবা ডাউট থাকে দেন নিশ্চয় মোক ডাইৰেক্টলি আপোনালোকে মোৰ ফোন নাম্বাৰটো যোগাযোগ কৰিব পাৰে বা আপুনি কমেণ্ট কৰিও লিখিব পাৰে। আজিৰ বাবে এৰিছোঁ এইখিনিতে, ধন্যবাদ।